সালাম আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ এর ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে স্টার্ট আপের ফান্ডিং পেতে হলে কোন জিনিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করব। আমরা লাইট অফ স্টার্ট আপ স্টোরিজ এর পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিষয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে থাকি। স্টার্ট আপ সম্পর্কে যেন সকলের ভিতর একটি স্বচ্ছ ধারণা থাকে, বা স্টার্ট আপ কি জিনিস, এই স্টার্ট আপ প্রতিষ্ঠা করতে হলে কি কি জিনিস আগে থেকে প্রস্তুতি থাকতে হয়, এই সকল বিষয় নিয়ে আমরা প্রতিদিনই একটি করে ভিডিও আপলোড করছি যেন স্টার্ট আপ সম্পর্কে সকলের একটি সুন্দর ধারণা থাকে। আমাদের এই স্টার্ট আপ রিলেটেড তথ্যগুলোর ভিতর যদি কোনো ভুল থেকে থাকে, অবশ্যই আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো শুনবেন আমাদেরকে ভুলগুলো ধরিয়ে দিলে আমরা আমাদের পক্ষে খুব ভালো হবে, আমরা তখন সেটি শুধরে নিব। তো আজকে আমরা আলোচনা করব যে স্টার্ট আপের ফান্ডিং পেতে হলে কোন জিনিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন স্টার্ট আপের ফান্ডিং পেতে হলে যখন আপনি আপনার স্টার্ট আপ সম্পর্কে কোন ইনভেস্টরের সামনে প্রেজেন্টেশন করবেন আপনার স্টার্ট আপ, তখন কিন্তু সেখানে যে জিনিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হচ্ছে পিচ ডেক। অর্থাৎ আপনার পিচ ডেকটি যদি ভালো হয়, বা পিচ ডেকে যে আপনি আপনার স্টার্ট আপ সম্পর্কে যে প্রেজেন্টেশন করবেন সেটি যদি ভালো হয়ে থাকে, অর্থাৎ আপনার স্টার্ট আপ সম্পর্কে সম্পূর্ণ সকল তথ্যগুলো যদি, যেগুলো থাকা অবশ্যই দরকার পিচ ডেকে, সেগুলো যদি থেকে থাকে এবং আপনার স্টার্ট আপের পিচ ডেকটি যদি দেখে ইনভেস্টররা মনে করে যে না, এটি একটি ভালো বিজনেস, এটি একটি ভালো স্টার্ট আপ, তখন খুব সহজেই তারা ইনভেস্ট করতে রাজি হয়। এক্ষেত্রে পিচ ডেকটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি পিচ ডেক সুন্দর করে সাজাতে হলে আপনাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া অবশ্যই ফলো করতে হবে, যার জন্য পিচ ডেকটি সাজানো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেক স্টার্ট আপ নিয়ে কাজ করি বা স্টার্ট আপ নিয়ে আমরা কাজ করছি, কিন্তু পিচ ডেক অনেক সময় সুন্দর করে সাজাতে পারি না, যার দরুন আমরা যখন ইনভেস্টরের সামনে আমাদের স্টার্ট আপ কে প্রেজেন্টেশন করি তখন আমরা অনেক সময় ইনভেস্ট বা ফান্ডিং পাই না। এই ইনভেস্ট বা ফান্ডিং পাই না তার একটি মূল কারণ হচ্ছে যে আমাদের পিচ ডেকটি সুন্দরভাবে সাজানো হয় না, বা পিচ ডেকটি মানসম্পন্ন হয় না। সেক্ষেত্রে আমি বলবো পিচ ডেকটি সুন্দর করে সাজাতে হবে। আপনার স্টার্ট আপ সম্পর্কে একজন ইনভেস্টর তখনই ভালো করে জানবে যখন আপনার পিচ ডেকটি খুবই সুন্দর হবে, সেটি দেখে আপনার স্টার্ট আপ সম্পর্কে একজন ইনভেস্টর একটি ভালো ধারণা পাবে। এখন আমি বলবো যে পিচ ডেকে আপনার কি কি জিনিস থাকলে ভালো হবে, এই জিনিসগুলো থাকা উচিত। এরপর আপনি আপনার পিচ ডেকে আরো কিছু যোগ করতে পারেন। প্রথমে আপনি আপনার পিচ ডেকটি যখন বানাবেন অবশ্যই আপনার যেই স্টার্ট আপের যে নামটি সেটি সর্বপ্রথম আপনি পাওয়ার পয়েন্ট স্লাইডের প্রথমে আপনি দিতে পারেন, এবং এখানে নামটি দিতে হবে খুবই সুন্দর করে। আপনার স্টার্ট আপ যে জিনিসটির উপর বেস করে তৈরি হয়েছে তার উপর বেস করে আপনি নামটি সিলেক্ট করবেন, যেন যিনি ইনভেস্ট করার জন্য আগ্রহী হয় তিনি যেন আপনার নামটি দেখে তা ভালো হয়, কারণ একটি পিচ ডেকের সমস্ত সবকিছু একজন ইনভেস্টর খুব ভালো করে লক্ষ্য করে বা ভালো করে দেখে যে না, এটি কতটা ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য উপযুক্ত। পুরো পিচ ডেকটি খুবই সুন্দর করে মানসম্পন্নভাবে সাজাতে হয়। এই জন্য প্রথমে আপনার স্টার্ট আপের নামটি আপনি খুবই সুন্দরভাবে সিলেক্ট করবেন আপনার স্টার্ট আপের উপর বেস করে। তারপরে আপনি যদি যিনি প্রেজেন্ট করবেন আপনার পিচ ডেকটি তার পরিচয়টি খুবই সুন্দরভাবে দিতে হবে, এবং খুবই সুন্দরভাবে প্রেজেন্টরের একটি পরিচয় দিলে এই স্টার্ট আপের এই পিচ ডেকটি খুব মানসম্পন্ন হয়ে থাকে। এরপরে আপনি স্টার্ট আপের যে পিচ ডেকটি দিবেন সেইখানে স্টার্ট আপের একটি আইডেন্টিটি তুলে ধরবেন, যে স্টার্ট আপটি আসলে কিসের উপর বেস করে তৈরি হয়েছে, কি কি করছে, এখানে কি কোনো ওয়েবসাইট আছে কিনা বা কোনো মোবাইল অ্যাপস আছে কিনা সেটিও সুন্দর করে তুলে ধরবেন, যেন আইডেন্টিটিটা খুব ভালোভাবে সে পিচ এই পাওয়ার পয়েন্ট স্লাইডে তুলে ধরা
যায়। এরপরে আপনি আপনার স্টার্ট আপের মাধ্যমে কি ধরনের সমস্যার সমাধান করছেন সেটিও কিন্তু পিচ ডেকে আপনি তুলে ধরবেন। সেটি আপনি সুন্দর করে পয়েন্ট আকারে ভালো করে আপনি তুলে ধরবেন, যেন ইনভেস্টর বুঝে যে না, এই স্টার্ট আপটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটি যেন ইনভেস্টরের কাছে প্রকাশ পায়। এরপরে আপনি আপনার স্টার্ট আপের কাস্টমার কারা হবে বা স্টার্ট আপের কাস্টমার সংখ্যা কিরকম হবে সেটিও আপনি সুন্দর করে তুলে ধরবেন আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডের, এবং এই আপনার স্টার্ট আপের কাস্টমাররা আসলে কে কে হবে সুন্দর করে আপনি তুলে ধরবেন। এরপর আপনি আপনার স্টার্ট আপের টার্গেট মার্কেটের একটি অপশন থাকবে, সেটিও আপনি সুন্দর করে ফিল আপ করবেন, এবং স্টার্ট আপে মার্কেট সাইজটা এটিও আপনি সুন্দর করে ফিল আপ করবেন। আমি একটি কথা বলবো যে এমন কোন সংখ্যা আপনি ব্যবহার করবেন না বা এমন কোন ডাটা আপনি এখানে ব্যবহার করবেন না, বিশেষ করে টার্গেট মার্কেট বা মার্কেট সাইজে এই দুটো স্লাইডে, যেন একজন ইনভেস্টর দেখে অবাক হয়ে যায়, অবাক না হয় বা সারপ্রাইজ না হয়ে যায়। একটি মানসম্পন্ন ডাটা যেটি আপনার স্টার্ট আপ রিলেটেড, এরকম সুন্দর ডাটা আপনি আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডে তুলে ধরবেন। তবে আপনি রিসার্চ না করে বা স্টাডি না করে এই দুটো স্লাইড কখনোই ফিল আপ করতে যাবেন না। এখানে মানসম্পন্ন ডাটাই ব্যবহার করা উত্তম, কারণ আপনি কোনো ফেক ডাটা এখানে ব্যবহার করবেন না। এরপরে আপনি আপনার স্টার্ট আপের মাধ্যমে কোন ধরনের এসডিজি আপনি ফুলফিল করতে চাচ্ছেন বা ফুলফিল করছেন সেটিও সুন্দর করে তুলে ধরবেন, কারণ বিশ্বে সবাই এখন এসডিজি নিয়ে খুব গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে কাজ করছে। আপনি আপনার স্টার্ট আপের মাধ্যমে কোন ধরনের এসডিজি গোল নিয়ে কাজ করবেন বা কাজ করছেন সেটিও আপনি সুন্দর করে তুলে ধরবেন। এসডিজির 17টা গোল আছে। এরপরে আপনি আপনার স্টার্ট আপের মাধ্যমে কি সুবিধা দিচ্ছেন বা কি সুবিধা হচ্ছে সেটিও আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডে অর্থাৎ পিচ ডেকে তুলে ধরবেন। তাহলে একজন ইনভেস্টর বুঝবে যে না, এই স্টার্ট আপের মাধ্যমে আসলে কি কি সুবিধা পাচ্ছে কাস্টমাররা বা কি কি সুবিধা দেয়া হচ্ছে সেটিও আপনি সুন্দর করে তুলে ধরবেন। সব কিছু ইনভেস্টররা লক্ষ্য করবে যখন আপনি আপনার পিচ ডেকটা ইনভেস্টরদের সামনে আপনি প্রেজেন্টেশন করবেন। এরপরে আপনি আপনার স্টার্ট আপের মাধ্যমে আপনি যে সকল বিজনেস মডেল গুলো, অর্থাৎ আপনার স্টার্ট আপে যে বিজনেস মডেল ফলো করছেন সেটি আপনি তুলে ধরবেন। এখানে বিজনেস মডেলটা আপনি কিভাবে ফলো করছেন সেটি একমাত্র স্টার্ট আপ ফাউন্ডারই জানেন বা বুঝেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি সুন্দর করে এটি তুলে ধরবেন। তারপরে আপনি মার্কেটিং কিভাবে করছেন, মার্কেটিংটা কিভাবে করা উচিত বা কিভাবে আপনি করছেন আপনার স্টার্ট আপের জন্য সেটিও আপনি সুন্দর করে সেই পিচ ডেকে আপনি তুলে ধরবেন, এবং সুন্দর করে ভালো করে, যেন যিনি ইনভেস্টর আছে তিনি যেন খুব সহজেই বুঝতে পারেন, সেই হিসাবে আপনি সুন্দর করে তুলে ধরবেন। এরপর আপনি আপনার স্টার্ট আপের যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পিচ ডেকে, অনেক জিনিস গুরুত্বপূর্ণ আছে, এটিও একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হচ্ছে ইউনিকনেস। আপনার স্টার্ট আপের ইউনিকনেসটা কি সেটি আপনি তুলে ধরবেন। আপনার স্টার্ট আপে যে ইউনিকনেসটি সেটি আপনি পয়েন্ট আকারে তুলে ধরবেন, কারণ প্রতিটা ইনভেস্টরই জানতে চায় যে আপনার স্টার্ট আপের আসলে ইউনিকনেস কি, হোয়াটস ইওর ইউনিকনেস অফ ইওর স্টার্ট আপ। অবশ্যই সেটি আপনি সুন্দর করে তুলে ধরবেন, কারণ ইউনিকনেস না থাকলে অনেক সময় ইনভেস্টররা স্টার্ট আপে ইনভেস্ট করতে চায় না। আপনার ইউনিকনেস থাকতে হবে, কারণ আমি বরাবরই বলে থাকি যে স্টার্ট আপে কিন্তু ইউনিকনেস অবশ্যই থাকতে হবে, কারণ নতুন একটি আইডিয়া নিয়ে আপনি কাজ করছেন, যে আইডিয়াটা ইতোপূর্বে কেউ কাজ করেনি, এমন একটি নতুন আইডিয়া, নতুন প্রযুক্তি নিয়ে আপনি কাজ করছেন, যেখানে আপনি টার্গেট হচ্ছে নতুন কাস্টমার পাওয়া।
তাহলে অবশ্যই আপনি যেহেতু নতুন আইডিয়া নিয়ে কাজ করছেন, আপনার নতুন ইউনিকনেস অবশ্যই থাকবে, সেগুলো আপনাকে রিসার্চ করে স্টাডি করে সুন্দর করে আপনি ফিল আপ করে তারপরে আপনি এই পিএইচডিটি বানাবেন। এরপরে আপনি সর্বশেষে যে স্লাইডটি দিবেন সেটি হচ্ছে ইম্প্যাক্ট, আপনার স্টার্টআপের ইম্প্যাক্ট সেটি কি সেটিও আপনি সুন্দর করে তুলে ধরবেন। তারপর হচ্ছে আরেকটি জিনিস, সেটি হচ্ছে যে আপনার এই স্টার্টআপে যিনি ম্যানেজিং ডাইরেক্টর বা সিইও তার পরিচয়, তারপরে যিনি চেয়ারম্যান থাকতে পারেন চেয়ারম্যানের পরিচয় সুন্দর করে আপনি তুলে ধরবেন। এবং আপনার আরেকটি জিনিস আমি বলি, যদি আপনাদের সম্ভব হয় যদি অফিস থেকে থাকে অফিসের ফটো আপনারা একটি স্লাইডে যুক্ত করে দিতে পারেন পিচ ডেকের জন্য, সেক্ষেত্রে পিচ ডেকটি খুবই সুন্দর হয়ে যাবে এবং খুবই সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায় ইনভেস্টরদের সামনে। এরপরে আপনি লাস্টের স্লাইডে ডা এন বলে আপনি শেষ করলেন। তা এই পুরো স্লাইডটি পিচ ডেক হিসাবে পুরো জিনিসগুলো সামারিতে আপনি পিচ ডেকের জন্য তৈরি করলেন, করার পর আপনি বারবার রিভাইজ দিবেন। বারবার রিভাইজ দেওয়ার ফলে যদি কোনো ভুল হয়ে থাকে তখন ভুলগুলো ধরা পড়ে এবং ভুলগুলো তখন সুন্দরভাবে আপনি শুধরে নিয়ে সঠিক তথ্যগুলো আপনি ফিল আপ করবেন। আপনার স্টার্টআপের যে পিচ ডেকটি আপনি বানাবেন সেটি যেন খুবই সুন্দরভাবে ইনভেস্টরের সামনে প্রেজেন্টেবল হয়, সেটি একান্তই স্টার্টআপ ফাউন্ডারের দায়িত্ব। এবং খুবই সুন্দর করে, খুবই মানসম্পন্ন, খুবই সুন্দর করে আপনি এই জিনিসটি ফিল আপ করবেন। তাহলে আজকে আমরা এই ভিডিও থেকে শিখলাম যে স্টার্টআপে ইনভেস্টমেন্ট পেতে হলে যে জিনিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেটি হচ্ছে পিচ ডেক। কারণ অনেকেই আছে স্টার্টআপ নিয়ে কাজ করে কিন্তু স্টার্টআপের পিচ ডেক বানাতে পারে না, সেক্ষেত্রে স্টার্টআপ কিন্তু সব সময় ফান্ড পায় না, বা স্টার্টআপের জন্য যে ফান্ড রেজ করতে হয় তখন এই পিচ ডেকটি ভালো না হওয়ার জন্য এই ফান্ড না পেয়ে পিছিয়ে যেতে হয়। তাহলে সুন্দর করে স্টার্টআপের জন্য পিচ ডেকটি পেতে অবশ্যই আপনাদের স্টার্টআপের জন্য ফান্ড পেতে অবশ্যই আপনাকে পিচ ডেকটি সুন্দর করে সাজাতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইট অফ স্টার্টআপ স্টোরিজ এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম।